শিক্ষকদের সাদা জামায় রক্তের দাগ হাতে রক্ত শরীরের অন্যান্য জায়গায় রক্ত এটা আজকের ত্রিপুরার ছবি বিজেপি আইপিএফটির জোট জামানা ফিরিয়ে আনছে ত্রিপুরার বুকে চেপে বসা আরও এক জোট জমানার রক্তাক্ত স্মৃতি আজকের ত্রিপুরায় রক্তাক্ত হতে হচ্ছে শিক্ষককে গত তিন দিনে এই নিয়ে তিনজন শিক্ষক আক্রান্ত হলেন এরাজ্যে শুক্রবারের ঘটনা মিলনিয়া মহকুমার চোত্তাখলায় দিন দুপুরে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে শিক্ষক বাদল শিলকে দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের মধ্যে একজন তিনি দুপুরে বাড়ির কাছেই চোত্তাখোলা বাজারে কিছু কিনতে এসেছিলেন সেখানেই তার উপর হামলা হয় আমরা দশ হাজার তিনশো তেইশ শিক্ষক সংগঠনের অন্যতম সদস্য তিনি এদিন আক্রমণের সময় দুষ্কৃতীরা হুমকি দিয়েছে আগামী দিনে কোনো ধরনের আন্দোলনে তাকে যেন দেখা না যায় নিজের পেটের তাগিতে চাকরি ফিরে পাবার আন্দোলনে সামিল হয়েছিলেন এই শিক্ষক হঠাৎ হয় আক্রমণ কোন আন্দোলন করা যাবে না এই হুমকি দিয়ে শিক্ষককে বাস দিয়ে রক্তাক্ত করা হয় অভিযোগ শাসক দলের দুষ্কৃতীরা এদিন হামলা চালিয়েছে তার উপর রাজনগর এলাকায় তার বাড়ি ঘটনার পর তাকে নিয়ে যাওয়া হয়েছিল চোত্তাখোলা হাসপাতালে সেখানে চিকিৎসার পর তাকে পাঠানো হয়েছে বিলোনিয়াতে দুদিন আগে রাতের অন্ধকারে আক্রান্ত হয়েছে শিক্ষক চয়ন সাহার বাড়ি শিক্ষক ভাস্কর দেবের বাড়িতে ঢুকে হুমকি দেওয়া হয়েছে এবার শিক্ষক বাদলশীল ঘটনা এটা পরিষ্কার। এসব কোনো বিচ্ছিন্ন ঘটনা না। জেনে বুঝিয়ে একের পর এক হামলা চালানো হচ্ছে শিক্ষকদের উপর তার আগে এক রাত লকাপে ঢুকিয়ে রাখা হয়েছিল শিক্ষক কমল দেবকে এই শিক্ষকরা নিজেদের চাকরি ফিরে পাবার দাবিতে আন্দোলনের ময়দানে তাই এবার শুরু হলো ব্যক্তি আক্রমণ রিপোর্ট চ্যানেল তিন রাত